নার্সারির ছোট ছোট বন্ধুরা, আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ঠিক আছে বন্ধুরা, আজকে কি করব? আমি বাংলা ভিডিও ক্লাস করাব। তাই বন্ধুরা, তাহলে কি আজকের ভিডিও ক্লাসটা তোমরা সবাই মনোযোগ দিয়ে করবে? ঠিক আছে, আজকের ভিডিও ক্লাসে আমি কি তোমাদের একটি ছড়া পড়াবো। তোমাদের সিলেবাসের যে ছড়াগুলো আছে সেই ছড়াগুলো আমরা পড়বো না, কারণ তোমাদের তো বই নেই, এগুলো বই ছাড়া পড়া যাবে না দেখে আমি আগের যে বইটা ছিল সেটা থেকে তোমাদের ছড়াগুলো পড়াবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমাদের সিলেবাসে ছড়াটা ছিল কি মিনি মিনি তোর কয়টি ছানা? এই ছড়াটির পরিবর্তে আমরা কি পড়ব? আগডুম বাগডুম এই ছড়াটি পড়ব। তাহলে তোমাদের সিলেবাসে যে মিনি মিনি তোর কয়টি ছানা এই ছড়াটি আছে, এটার পরিবর্তে আমরা কি পড়ব? আগডুম বাগডুম ছড়া পড়ব। এই ছড়াটির ভিডিওটা আগে দেখব, তারপর আমরা ছড়াটা পড়ব। ঠিক আছে, চলো বন্ধুরা ভিডিওটি দেখি। ছড়াটি তোমাদের ভালো লেগেছে নিশ্চয়ই, না? এখন আমরা ছড়াটি বোর্ডে পড়ব। হ্যাঁ, চলো আমরা বোর্ডে যাই। এখন এখানে কি, আগেই তো বলেছি যে তোমাদের সিলেবাসে আছে কি মিনি মিনি তোর কয়টি ছানা, এর পরিবর্তে আমরা আগডুম বাগডুম ছড়াটি পড়ব। ছড়ার নাম কি আগডুম বাগডুম, ছড়ার নাম আগডুম বাগডুম। এখন ছড়াটি আমরা পড়ি, চলো। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বাজাতে বাজাতে চলল ধুলি, ধুলি গেল কমলা কুলি, কমলা কুলির টিয়েটা সূর্যি মামার বিয়েটা। তাহলে ছড়ার নাম কি আগডুম বাগডুম, ছড়ার নাম আগডুম বাগডুম। ছড়াটা কি হবে? আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বাজাতে বাজাতে চলল ধুলি, ধুলি গেল কমলা কুলি, কমলা ফুলির বিয়েটা সূর্যি মামার বিয়েটা। ছড়াটি কি ভালো লেগেছে ছড়াটি? এখন আমি তো পড়েছি, এখন আমার সঙ্গে তোমরা
সবাই আরেকবার করবে ঠিক আছে ছড়ার নাম কি বলতে হবে আদ্দু বান্দু ছড়া বলার আগে কি ছড়ার নাম বলতে হবে কিন্তু ছড়ার নাম আদ্দু বান্দু এখন ছড়াটি আমার সঙ্গে তোমরা সবাই বলবে বলো তো বন্ধুরা হ্যাঁ আদ্দু বান্দু ঘোড়াডু সাজে ঢাক ঢোল ঝাঁজর বাজে বাজাতে বাজাতে চলল ঝুলি ঝুলি গেল কমলা ফুলি কমলা ফুলির তিয়ে টা সূর্যি মামার বিয়ে টা তাহলে বন্ধুরা আমরা মিনি মিনি তোর কয়টি ছানা এটার পরিবর্তে আগদুম বাগদুম ছড়াটি শিখবো তাই না তাহলে কি করবে ছড়াটি তোমরা বারবার পড়বে বারবার পড়লেই তোমাদের মুখস্থ হয়ে যাবে পরে মুখস্থ হয়ে গেলে তোমার আম্মুকে শোনাবে আব্বুকে শোনাবে বড় আপু বা বোনকে সরি বড় আপু বা ভাইয়াকে শোনাবে হ্যাঁ যে ছড়াটি শিখেছে কিনা দেখো তো ঠিক আছে বন্ধুরা তাহলে ছড়াটি বারবার পড়ে মুখস্থ করে ফেলবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বারবার কি করবে হাত ধুবে আর বাহিরে যদি বের হও তাহলে মাস্ক পরে বের হবে ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ সবাইকে।